ভাষার মাস ফেব্রুয়ারি মানেই বাঙালির প্রাণের মেলা, অমর একুশের বইমেলা। বৈশ্বিক মহামারী করোনা পেরিয়ে তিন বছর পর আপন রূপে ফিরছে বইমেলা। বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানে এবারের মেলার আয়োজন মাসব্যাপী। সব অশুভ আঘাত পেরিয়ে আবারও বইয়ের গন্ধে মাতবে পাঠকরা, এই প্রত্যাশায় প্রকাশকরা। পুরো মাস জুড়ে পূর্ণাঙ্গ সময়ে পাঠকের কাছাকাছি থাকার সুযোগটা যে বহু আকাঙ্ক্ষিত, প্রতীক্ষিত। তাই তো পাঠকের চাহিদার বই তুলে দিতে কর্মযজ্ঞ চলছে দিন রাত। তবে অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা, বই নিয়ে প্রস্তুত হচ্ছেন বিক্রেতারা। গঠন কার্যক্রম পুরোপুরি শেষ, শুধুমাত্র বইগুলা সাজানোটা বাকি আছে, যেটা আজকের মধ্যেই আমরা আশা করছি শেষ করা হয়ে যাবে। প্রিপারেশন নিয়ে রাখতেছি, বোধনের পরে আমরা যেন কোনো রকমে পাঠকদের কিছু সার্ভিস দিতে পারি। প্রকাশক বলছেন, বৈশ্বিক মন্দায় কাগজের দাম বেড়ে যাওয়ায় এবার বই ছাপানো হচ্ছে কম। অন্যান্য বছর ওয়ান থার্ড বই আসতেছে, কাগজ দর বেশি, সবকিছুই আর কি প্রতিকূলতার বিরুদ্ধে আমরা আছি। গত দুই বছর যে কোভিডের জন্য আমরা ভালো মেলা করতে পারি না, এই বছর কোভিড নাই তো ভালো হবে, এটি আমরা আশাবাদী। তবে কাগজের দাম বাড়লেও পাঠক যেন বই সংগ্রহের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি মাথায় রেখেই দাম ঠিক করার কথা বলছেন কেউ কেউ। সবকিছুর দাম এতটাই বেড়ে গেছে যে আমরা সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে রাখা খুব কঠিন। যেমন বইয়ের দাম প্রায় দ্বিগুণ হওয়ার কথা, কিন্তু যেহেতু আমাদের পাঠক শ্রেণী মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত অনেকে আছেন, সেই কথা চিন্তা করে কিন্তু আমরা বইয়ের দামও কম রেখেছি, সহনীয় পর্যায়ে রেখেছি। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে বইমেলা প্রাঙ্গণ। সুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।